তোমরা এবার যারা ম্যাট্রিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকে আবার আলোচনা করতে চলেছি বাংলা ভাষার অন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট কতগুলি কোয়েশ্চন নিয়ে, যে কোয়েশ্চনগুলি তোমাদের জানা সবচেয়ে বেশি জরুরি। তাই আজকে কথা না বাড়িয়ে আমরা সহজেই চলে যাব আজকের সেই মূল আলোচনায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে বাংলা সাবজেক্ট রয়েছে, সেই বাংলা সাবজেক্টে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজ আমি আলোচনা করব। তো এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝে যাবে সে বাংলা কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং কী কী ধরনের প্রশ্ন আসে। এবং অলরেডি এই নিয়ে এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করা আছে এক দুটি, তোমরা আগের সেই প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই দেখবে, কারণ এই দুই তিনটি ভিডিও যদি অবশ্যই তোমরা দেখে নাও তাহলে এখান থেকেই তোমরা লেটার মার্ক পেতে চলেছো, কোনো ভুল নেই। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনা, এবং ভিডিওর ফাঁকে ফাঁকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস এবং ট্রিক্স তোমাদের বলবো। তো এই কথাগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, তো আশা করি তোমাদের খুব উপকৃত হবে এই ভিডিও থেকে। তো শুরু করছি, প্রথমে নাম্বার 1, অরুণিমা রেলগাড়িতে চড়ে কোথায় যাচ্ছিল? নাম্বার 1, অরুণিমা রেলগাড়িতে চড়ে কোথায় যাচ্ছিল বা অরুণিমার বয়স কত ছিল একটি প্রশ্ন আসতে পারে। তাই বলছিলাম না অ্যাডিশনাল কিছু প্রশ্ন বলবো, ভিডিওটি স্কিপ করলে চলবে না। তো অরুণিমার বয়স কত ছিল? অরুণিমা কোন খেলায় পারদর্শী ছিল? এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। অরুণিমা কোন খেলায় পারদর্শী ছিল? তো অরুণিমার বয়স কত ছিল? কাপালিক মনুষ্য আম্মীয় মনুষ্য উক্তিটিকার, কোথায় যাইতেছ যাইও না পলায়ন করো ফিরিয়া যাও, কোথায় যাইতেছ যাইও না ফিরিয়া যাও পলায়ন করো, এই উক্তিটি কার? এই ধরনের প্রশ্ন আমাদের আসে। সুরেন্দ্রনাথের বক্তৃতার প্রথম বিষয় কী ছিল বা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কী ছিল? কপালকুণ্ডলা উপন্যাস কার রচনা সেটি বলতে হবে, কপালকুণ্ডলা উপন্যাস কার রচনা। অরুণিমা সিনহা লাভ করা একটি সম্মানের নাম লিখতে হবে, অরুণিমা সিনহা লাভ করা একটি সম্মানের নাম লিখতে হবে। তারপর দেখো, কাপালিকের পূর্ণ কুটিরের যথাযথ বর্ণনা দাও, সেটি মোস্ট ইম্পর্টেন্ট। কাপালিকের পূর্ণ কুটিরের বর্ণনা আমাদের দিতে হবে, তো কাপালিকের পূর্ণ কুটিরের যথাযথ বর্ণনা আমরা দিয়ে দেব। তারপর অরুণিমা কেন ডাকাতদের হাতে সোনার চেন তুলে দিতে চাননি বা অরুণিমা কেন ডাকাতদের হাতে সোনার চেন তুলে দেননি? নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পূর্ণ কুটিরে পৌঁছতে পেরেছিল? নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় আবার সেই তার পূর্ণ কুটিরে পৌঁছতে পেরেছিল? দাক্ষিণাত্য শিক্ষক সমাজের জন্ম কীভাবে হয়েছিল সেগুলি আমাদের বলতে হবে, দাক্ষিণাত্য শিক্ষক সমাজের জন্ম কীভাবে হয়েছিল সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলি কিন্তু বলছি, ভালো করে দেখে নিও, এখান থেকে তোমাদের প্রশ্ন ফাইনাল পরীক্ষায় আসবে সেটি নিশ্চিত। তো অরুণিমা প্রথমে কোন পর্বতে আরোহণ করেছিল তার উচ্চতা কত ছিল? অরুণিমা প্রথমে কোন পর্বতে আরোহণ করেছিল তার উচ্চতা কত ছিল? বাংলার নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা বর্ণনা করো, সেই বাংলার নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা বর্ণনা করতে হবে। পথিক তুমি পথ হারাইয়া চৌক্তির আলোকে যথাযথ বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে একটি কথা প্রসঙ্গ বলে রাখি যে বাংলার নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা, যদি সুরেন্দ্রের ভূমিকা যদি পরীক্ষায় না আসে তাহলে কিন্তু আনন্দমোহন বসু পরীক্ষায় আসবে শিওর, সুরেন্দ্রনাথ যদি না আসে আনন্দমোহন বসু আসবেই আসবে। অরুণিমা সিনহার এভারেস্ট বিজয়ের কাহিনী বর্ণনা করো, অরুণিমা সিনহার এভারেস্ট বিজয়ের কাহিনী আমাদেরকে বর্ণনা করতে হবে। তারপর দেখো, সেই নিহিতার্থ আমাদের লিখতে হবে, নিহিতার্থ আছে যেমন, নিহিতার্থ বলতে বুঝতে পারছো তো, নিহিতার্থ কী জিনিস, ভাব সম্প্রসারণ বলা হয় বা ব্যাখ্যা যাকে বলা হয়। নিধুবনে রমণী রসরঙ্গে মাতুলু, নিধুবনে রমণী রসরঙ্গে মাতুলু। এখানে তৎসঙ্গে একটি কথা বলে রাখি, একটি তোমরা টিকা শিখতে পারো, টিকাটির নাম হচ্ছে নিধুবন, সেখানে টিকা আসতে পারে তোমাদের নিধুবন টিকা, সেখানে সেই নিধুবন টিকাটি তোমরা দেখে নেবে। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন, এটি তোমরা দেখবে। তারপর আরও খুশি রয়েছে, দেখো জাহানারাকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে জাহানারাকে, পিতা ও পুত্র কী ধরনের নাটক, পিতা ও পুত্র কী ধরনের নাটক? তুই এর মধ্যে যাস নে উক্তিটিকার, কিন্তু তুই এর মধ্যে যাস নে উক্তিটিকার সেইটি পিতাপুত্র চ্যাপ্টার রয়েছে, পিতাপুত্রের চ্যাপ্টারে তোমরা সবগুলি পেয়ে যাবে। তারপর দেখো নাদিরার পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট যেটি রয়েছে কি নাদিরার পরিচয় দাও, তার নাদিরাকে বা এখানে আরেকটি প্রশ্ন রিলেটেড আসতে পারে, জাহানারাকে তার পরিচয় দাও। তো তুমি সম্রাটের জ্যেষ্ঠ ভাবি সম্রাট, বক্তাকে কাকে তিনি একথা বলেছেন? তুমি সম্রাটের জ্যেষ্ঠ পুত্র ভাবি সম্রাট, এখানে বক্তাকে কাকে তিনি একথা বলেছেন? জীবনসঙ্গীত কবিতা অবলম্বনে জীবাত্মা সম্বন্ধে কবির অভিমত কী? জীবনসঙ্গীত কবিতা অবলম্বনে সেই জীবাত্মা অবলম্বনে যে কবির অভিমত সেটি কি আমাদের বলতে হবে। তারপর দেখো আরেক একটি রয়েছে, যশবন্ত সিংহ অথবা ঔরঙ্গজেব, ঠিক আছে, যশবন্ত সিংহ বা ঔরঙ্গজেব সম্বন্ধে তোমাকে টিকা বলতে হবে। আরেকটি নিহিতার্থ দেওয়া আছে, আমি শর্টকাটে খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ করতে চলেছি, কারণ বেশি দীর্ঘায়িত হলে তোমরা আবার বোরিং ফিল করতে শুরু করবে। আয়ু যেন শৈবালের নীর, আয়ু যেন শৈবালের নীর, মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্বের মানব জাতিকে
কবি ভবিষ্যতের উপর নির্ভর করতে নিষেধ করেছেন কেন? তারপর দেখো কিছু ব্যাকরণ তোমাদের পরীক্ষায় আসে, কী কী ব্যাকরণ এসেছিল বা কী কী তোমাদের ব্যাকরণ আসবে, কী ধরনের ব্যাকরণ আসে সেগুলো তোমাদের বলতে হবে। প্রথমে এইভাবে দেওয়া থাকবে, নির্দেশ অনুসারে উত্তর দাও। তারপর তোমরা দিবে বিপরীত শব্দ, তোমাদের আসবে যে কোনো দুইটি, একটি হচ্ছে জীবন, একটি হবে গ্রহণ, একটি হবে আসামি। তারপর অশুদ্ধি সংশোধন আসবে যে কোনো দুইটি, একটি হচ্ছে বিদ্বান, একটি হচ্ছে নমস্কার, একটি হচ্ছে জীবাত্মা। তারপর যে কোনো দুইটি বাগবিধির অর্থ লিখে বাক্য রচনা করতে হবে, বাগবিধির অর্থ লিখে বাক্য রচনা করতে হবে। তো এটি হবে গোবরে পদ্মফুল, টনক লড়া, আকাশ কুসুম, যে কোনো তিনটি থেকে এগুলো তোমরা দেখবে। ইম্পর্টেন্ট আরও কয়েকটি রিলেটেড দেখে নেবে, এই তিনটি থেকে যে আসবে সেরকম কোনো কথা নয়, কারণ এই বিপরীত শব্দ, অশুদ্ধি সংশোধন, বাগবিধি এই ধরনের পরীক্ষায় আসে, তাই আমি তোমাদের সে কী কী গ্রামার আসে তোমাদের বল। তারপর হচ্ছে দেখো প্রবাদ প্রবচন, সেই দশেল্লাটি একের বুঝা অথবা বাদরের গলায় মুক্তার মালা, তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো এই ধরনের অন্য একটি ভিডিওতে আবার আমি নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবে।